পরীক্ষা ছাড়াই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে বন্ধন ব্যাংকে বিরাট চাকরির সুখবর। তোমরা এখনই আবেদন করতে পারবে যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং পরীক্ষা ছাড়ায় তোমরা বন্ধন ব্যাংকে চাকরি করতে পারো। কিভাবে আবেদন করবে, কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে এখনই নিজের স্মার্টফোন দিয়ে আবেদন করে ফেলো। দেখো, সবার প্রথমে এই তোমাদের প্রত্যেকে বলে রাখি, এজ লিমিট কত লাগবে, মানে তোমাদের এই বন্ধন ব্যাংকে চাকরি করতে গেলে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে আবেদন করে চাকরি করতে গেলে তোমাকে ব্যাংকে কত এজ হতে হবে, 18 বছর তো মিনিমাম এজ লাগে। 18 থেকে 40-এর মধ্যে যদি তোমার এজ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ যদি তোমার থেকে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং বন্ধন ব্যাংকে চাকরি করতে পারবে। দ্বিতীয়, তোমাদের কত পোস্ট রয়েছে, কতগুলো ও পোস্ট রয়েছে এই মুহূর্তে, যদি ভ্যাকেন্সির কথা যদি বলি টোটাল কিন্তু 7,100-এরও বেশি ভ্যাকেন্সি এই মুহূর্তে রয়েছে। বিভিন্ন পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে, কিছু এরকম পদ রয়েছে যেখানে মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে, কিছু এরকম পদ রয়েছে যে পদগুলোতে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে। প্রচুর পদে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, মোট মানে 7,100-এরও বেশি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। যদি পোস্টের নামগুলোর কথা বলি যে কী কী পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন ও পোস্ট রয়েছে, যেমন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, সেলস ম্যানেজার, সেলস ম্যানেজ, এক্সক্লুসিভ অ্যাসিস্ট্যান্ট, তারপরে বিবিও অর্থাৎ হচ্ছে ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার থেকে শুরু করে ক্লার্ক পদে, ডাটা অ্যানালাইটিস থেকে শুরু করে অফিস বয়, কালেকশন এক্সক্লুসিভ থেকে শুরু করে ফোন ব্যাংকিং অফিসার থেকে শুরু করে একাধিক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আমি এখানে সমগ্র পদ লিখিনি, প্রচুর পদ রয়েছে যেখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারে। আমি এখানে কোয়ালিফিকেশনের কথা লিখিনি, কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে বলেই দিয়েছি আগেই, তোমাদের মাধ্যমিক পাস হতে হবে কিংবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। যদি মাধ্যমিক ন্যূনতম পাস করে থাকো ও মাধ্যমিক সার্টিফিকেট থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। এক্ষেত্রে এ তোমাদের 60% বা 70% মার্কস লাগবে এরকম কোনো ব্যাপার নেই। 25% 25% নাম্বার পেয়েও যদি মাধ্যমিক পাস করো তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এরপরে বলে রাখি স্যালারি কত হবে। দেখো, প্রথমেই তোমাদের স্যালারির যে বাউন্ডারিটা অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেটা হচ্ছে 22,500 থেকে 34,400-এর মধ্যে কিন্তু তোমাদের স্যালারি হবে, ইন হ্যান্ড স্যালারি। মোটামুটি 25,000 পাবে, তারপরে বিভিন্ন বিষয়ে তোমাদের জানো স্যালারি কেটে রাখে। এ তো এখানে ইন হ্যান্ড স্যালারির কথা যদি বলি, ই তোমরা স্টার্টিংয়ে কিন্তু 22,500 মিনিমাম স্যালারি তোমার হবে এবং ম্যাক্সিমাম তোমার আর স্টার্টিংয়ে মানে 34,400 পর্যন্ত হতে পারে, তারপরে এক্সপিরিয়েন্সের সাথে বাড়বে। যদিও এই 22,000 তো মিনিমাম হবে, তা এছাড়াও তোমার পোস্টের অ্যাকর্ডিং, তোমার কাজের অ্যাকর্ডিং, তুমি কোন পদে নিযুক্ত হচ্ছ তার অ্যাকর্ডিং কিন্তু স্যালারি নির্ভর করবে। এরপরে যদি বলি কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, কোনো রকম যেটা বললাম এক্সাম তোমাদের হবে না, এক্সাম ছাড়াই, কোনো রকম এক্সাম ছাড়াই কিন্তু তোমরা সরাসরি আবেদন করে এ চাকরি পেয়ে যেতে পারো। সেক্ষেত্রে অবশ্যই সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমরা অনেকেই ভাববে যে আমাদের পরীক্ষা হবে না, কোনো রকম পরীক্ষা ছাড়াই আমরা বন্ধন ব্যাংকে চাকরি পাবো। তো এক্ষেত্রে বন্ধন ব্যাংকে চাকরি পাওয়ার জন্য তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে অবশ্যই দুটো। এক হচ্ছে ইন্টারভিউ, তোমাদের প্রথমে আবেদন করতে হবে, আবেদন করার পর তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তোমাকে ইন্টারভিউর জন্য ডেকে তোমার ইন্টারভিউ নেওয়ার পর তুমি যদি সিলেক্টেড হও তোমার সিলেক্টেড পদ অনুযায়ী কিন্তু তোমরা যোগদান করবে। এবং ইন্টারভিউর পরে আরও একটা প্রসিডিওর রয়েছে, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার হবে, তোমার এগেনস্টে কোনো পুলিশ কেস আছে কি না, তোমার আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তুমি দিয়েছো কি না। উচ্চ মাধ্যমিক লাগবে না, কিছু যে পোস্টটায় ধরো মাধ্যমিকের রিকুয়ারমেন্ট রয়েছে সেখানে মাধ্যমিকের রেজাল্ট দেখবে, যেখানে উচ্চ মাধ্যমিকের রয়েছে সেখানে উচ্চ মাধ্যমিক দেবে। তারপরে তোমার এজ 18 থেকে 40-এর মধ্যে রয়েছে কি না সেগুলো দেখা হবে, তারপরে তোমার অ্যাড্রেস প্রুফ দেখা হবে এবং তোমার বিষয়ে সমস্ত অরিজিনাল ডকুমেন্টেশন ভেরিফাই করা হবে। এবং তারপরে সরাসরি কিন্তু এই ইন্টারভিউ ক্র্যাক করে ডকুমেন্ট ভেরিফিকেশন দিয়েই কিন্তু তোমরা সরাসরি বন্ধন ব্যাংকে জব পেয়ে যেতে পারো। তো এবার কথা হচ্ছে, আমি সমস্তটাই বুঝলাম যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক
পাশ করে আমরা আবেদন করতে পারবো এবং ইন্টারভিউর মাধ্যমে বন্ধন ব্যাংকের চাকরি ক্র্যাক করতে পারবো এবং চাকরি করতে আমরা পারবো। সেক্ষেত্রে এ আমাদের আবেদন আমরা কিভাবে করব সেটাও আমি তোমাদের বলে রাখি। অনলাইনে তোমাদের আবেদন করতে হবে, তো আবেদন প্রসিডিওরটা আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি। তো সবার প্রথমে কিন্তু তোমাদের বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইটের কথা যদি বলি, তো এখানে কিন্তু তোমাদের গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করবে যে বন্ধন ব্যাংক, ঠিক আছে, বন্ধন ব্যাংক তোমার হচ্ছে .com/career কেরিয়ার। তো বন্ধন ব্যাংক .com/career বলে সার্চ করলেই এরকম একটা ইন্টারফেস তোমরা চলে আসবে, যেখানে পরিষ্কারভাবে তোমরা দেখতে পারবে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন কেরিয়ার অপরচুনিটিস অ্যাট বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এটা গুগল ব্রাউজারে লিখলেই কিন্তু চলে আসবে। যেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে, তৎক্ষণাৎ কিন্তু তোমরা তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে জাস্ট এখানে তোমরা দেখতে পাবে যে প্রসিড বলে একটা অপশান রয়েছে। এই প্রসিড অপশানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। যেই প্রসিড অপশানে তোমরা ক্লিক করবে, তখন কিন্তু তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখতে পাচ্ছ ও যে এখানে লেখা রয়েছে জয়েন অ্যাজ নাও। এই জয়েন অ্যাজ নাও এ ক্লিক করতে হবে। জয়েন অ্যাজ নাও এ ক্লিক করলে কিন্তু এখানে তোমাদের সমস্ত বিষয়গুলো চলে আসবে। তুমি কোন জবের প্রথমে জব এবং জব লোকেশান তোমাকে দিয়ে তারপরে এগিয়ে যেতে হবে, তারপরে তোমার ব্যাপারে তোমাকে বলতে হবে, তারপরে কিভাবে সমস্ত কিছু করবে সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে তারপরে তোমাকে বাদবাকি তিনটে বিষয় এখানে কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ। মানে প্রথমে তোমার জব রোল এখানে তোমাকে বলে দিতে হবে, তো এখানে প্রেফারেন্স ডিপার্টমেন্ট, তুমি কোন ডিপার্টমেন্টের হয়ে জব করতে চাও সেটা কিন্তু এখানে দেবে, যে তুমি কি করতে চাইছো, ও অডিট করতে চাইছো, ব্যাংকিং অপারেশন করতে চাইছো, না ব্রাঞ্চ ব্যাংকিং করতে চাইছো, এখানে সব দেওয়া আছে। ডিজিটাল ব্যাংকিং করতে চাইছো, ফাইন্যান্স করতে চাইছো, আইটি করতে চাইছো, তোমার হচ্ছে মার্কেটিং করতে চাইছো, কি করতে চাইছো সেটা তুমি তোমার ডিপার্টমেন্ট তুমি সিলেক্ট করবে। তারপর এখান থেকে তুমি তোমার যে লোকেশান রয়েছে সেই লোকেশান এখানে দেবে, দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবে। আমি আর করে দেখাচ্ছি না, যেহেতু আমি করবো না। তারপরে এখান থেকে তোমার ব্যাপারে তুমি বলবে, তারপরে জাস্ট ওখান থেকে তোমাকে সমস্ত ইনফরমেশান দিয়ে দেওয়া হবে। এবং ইন্টারভিউর জন্য তুমি অবশ্যই তোমার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা সঠিক দেবে, ওখানে কিন্তু তারা কমিউনিকেশান করে নেবে এবং তোমাকে ইন্টারভিউর জন্য ডাক পাঠাবে। তারপরে ইন্টারভিউ তোমরা দেবে এবং সরাসরি তোমরা কিন্তু জব পেয়ে যাবে। সমস্তটা বললাম, এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো। এই মুহূর্তে কিন্তু আবেদন চলছে, পরবর্তী মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। কাজে এখনই আবেদন করো যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।